হ্যালো বন্ধুরা, তো অডিটি ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এখানে আমি তিনটা ফল নিয়ে নিয়েছি। তো এই ফলটা দেখে মনে হচ্ছে না পেয়ারার মতো, কিন্তু এটা পেয়ারা না, এটা হচ্ছে অ্যাভোকাডো। তো আমি যেহেতু সিকিমে গিয়েছিলাম, তো সিকিম থেকে এই ফলটা আমি নিয়ে এসেছি। আর এটা আমাদের এখানে হলো 200 টাকার একটা, এই ছোটোটা দিয়ে থাকে। তো আমি এর জন্য এটা কিনিনি, যে আমি তো সিকিমে গিয়েছিলাম, তো সিকিম থেকে নিয়ে এসেছি। তো আমি এখানে তিনটা ফল নিয়ে এসেছি, আর তিনটা ফলের দাম হলো 200 টাকা। তো তিনটা ফল হলো 1 কিলো। তো চলো এখন এটাকে কাটি, কেটে দেখি কেমন হয়েছে। তো এই দুটোকে রেখে দেবো, যেহেতু এই দুটো কাঁচা, এটাকে আমি কাটবো, তো এটা হলো পাকা। তো চলো এটাকে কাটি। আমিও এই ফলটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, তো এটাকে কেটে তোমাদেরকে বলি যে এটা খেতে কেমন। তো চলো কাটছি। তো ফার্স্টেই আমি দেখো পিছনের এই যে এটাকে কেটে নেব, আর এই যে দেখো চোচা কিন্তু আমার প্রায় উঠে উঠে যাচ্ছে, তো উঠতে শুরু করে দিয়েছে। তো এখন আমি কি করব, মাঝখানটাকেই কাটবো। তো এই যে আর কাটছে না, তো মাঝখানে দেখি কি আছে। তো এই দেখো, তো এরকম ফলটা, আর এটা হয়তো বীজ, আর এটা পেকে গিয়েছে ফলটা। তো এখন এটাকে আস্তে করে চোচা, এই যে মানে খোসাটাকে একটু ছাড়িয়ে নেব। তো আমি এটাকে আপাতত হাত দিয়েই ছাড়াচ্ছি। তো ছোটোটাকে ছাড়িয়ে নিই, তো খোসাটাকে ছাড়িয়ে নিই চলো। তো এই যে দেখো, যে ফ্রুটসটাকে কিন্তু আমরা ছুলে নিয়েছি, তো এই যে আমি এটাকে হালকা করে ছুলে নিয়েছি। তো এখন এর যে বীজটা, তো বীজটাকে মাঝখান থেকে একদম উঠিয়ে নিলাম। তো এই যে এটা কিন্তু খাওয়া যায় না, আর এটা ভীষণই শক্ত হয়। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ভীষণই শক্ত। আর এখন এটাকে চলো কাটবো। তো এইভাবে পিস পিস করে আমি এটাকে কেটছি। তো এই যে দেখো কেটে নিলাম। তো চলো এখন তোমাদেরকে খেয়ে বলছি। তো এই যে একটা পিস উঠিয়ে নিলাম, তো এখন এটাকে খাচ্ছি, তো খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তো চলো। না মিষ্টি, না টক, কোনো মিষ্টিও নেই, কোনো টকও নেই, একদম কি বলবো মানে নরম, কোনো স্বাদ নেই এটার, না মিষ্টি না টক। কিন্তু ওটা খুব স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর এটা খেলে হার্টও খুব ভালো থাকে, স্কিনও খুব ভালো থাকে। তো ফুডটা শি ইজ এ ভেরি গুড, তো ফুডটা খুবই ভালো। তো না মিষ্টি না টক, তো কোনো স্বাদ নেই, তো একটু অন্যরকমই টাইপের, যেমন নারকেল নারকেল যে একটা ভাব থেকে দুধ দুধ বেশ মিল্ক মিল্ক, তো ওরকম। তো খেতে খুবই আমার ভালো লাগলো, যেহেতু মিষ্টি টক কিছুই নেই। তো একদম খাও আর গিলে ফেলো বাস, কিন্তু খেতে খুব ভালো। তো চলো আজকে এই পর্যন্তই, তো তাতক্ষণে জন্য টাটা। তো তোমরাও খাবে আবেগ, তো খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো টাটা।